হ্যালো ফ্রেন্ড, আমি সোমা, সোমার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এসেছি আবার আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি কুমড়োর ছক্কা। তার জন্য আমি নিয়েছি 250 গ্রাম কুমড়ো, 250 গ্রাম আলু, 50 গ্রাম ভেজানো ছোলা। তোমরা যেরকমভাবে কুমড়ো আর আলুটা বাড়িয়ে যদি নাও, তাহলে ছোলাটাও সেইভাবে বাড়িয়ে নেবে। আর নিয়েছি হলুদ গুঁড়ো, নুন, গরম মশলা, চিনি, রেড চিলি পাউডার কাশ্মীরি কালারের জন্য। আর নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, রান্নার তেল সাদা, আদা বাটা, চেরা কাঁচা লঙ্কা, ফোড়নে আমি দেবো তেজপাতা, শুকনো লঙ্কা 5 ফোড়ন। তাহলে চলো আমরা রান্নাটা সেরে ফেলি। কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটাতে আমি এবার একটু পরিমাণ মতন তেল দিয়ে নিচ্ছি। এই 2 চামচের মতন আমি তেল দিয়ে নিলাম। এবার এর মধ্যে তেলটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দেবো হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। একটু ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এই রান্নাটা পুরোটাই নিরামিষ, খেতে খুব ভালো লাগে। 5 ফোড়নটা আমি একটু ভেজে নিই। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি টুকরো করা আলু। আলুটা দিয়ে আমি একটু ভেজে নেব, যাতে আলুটা আমাদের হালকা ভাজা হয়ে গেছে। এরপর আমি দিচ্ছি টুকরো করে রাখা কুমড়ো। আমি আগেও বলেছি, আবারও বলছি, আমি 250 গ্রাম কুমড়ো, 250 গ্রাম আলু নিয়েছি। সেই অনুযায়ী আমি 50 গ্রাম ছোলা নিয়েছি। তোমরা কিন্তু কুমড়ো আর আলু যদি বেশি নাও, ছোলার পরিমাণটাও বাড়িয়ে দেবে। এটা দেখো ভাজা ভাজা হয়ে গেল, আমি আরেকটু ভেজে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এই সময় আমি দেবো হচ্ছে পরিমাণ মতো নুন। তোমরা তোমাদের মতন দিয়ে নেবে। আর দেব চেরা কাঁচা লঙ্কা আর আদা বাটা। একটু ভেজে আমি এর মধ্যে একটু জল দিয়ে নেবো, নয়তো মশলাটা পুড়ে যাবে। একটু জল দিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি একে একে দেবো হচ্ছে এই যে ভেজানো ছোলাটা, তারপরে দেব জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ দিয়ে ভালো করে আমি এবার এটাকে কষাবো। দেখো এটা ভালো করে কষে নিয়েছি, তেল বেরোতে আরম্ভ করেছে। এই সময় আমি দিয়ে দেবো হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দেবো পরিমাণ মতন চিনি। এই সবজিটাতে একটু চিনিটা একটু বেশি লাগে, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়। দিয়ে আমি এটা দিয়ে আবার ভালোভাবে কষে নেব। দেখো মশলাটা আমাদের কষে গেছে সবজিটা। এই সময় আমি অর্ধেক গরম মশলা দেব, আর বাকিটা নামাবার সময় দেব। তোমরা এই সবজিটা একটু গ্যাসটা কমিয়ে কমিয়ে করবে, নয়তো তলায় লেগে যেতে পারে। আর যদি জলের প্রয়োজন হয় মশলাটা ভাজার সময়, তখন তোমরা অবশ্যই দিয়ে নেবে। আর এই সবজিটা রুটি, পরোটা, লুচি সবার সাথে খেতেই খুব ভালো লাগে। আর একটা কথা,
আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, বেল বাটনটা অল করতে ভুলো না। তোমরা আমার পাশে থেকো, আমাদের এটা কষানো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে নেব, যাতে কুমড়ার আলুর ছোলাটা সিদ্ধ হয়ে যায়। আমি একটু বেশি পরিমাণে জলটা দিচ্ছি যাতে জল বারবার জল দিতে না হয়, যাতে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার আমি এটা ঢেকে দিচ্ছি হাই ফ্লেমে, করে ফুটে উঠলে ফ্লেমটা লো করে দেব। আমরা ঢাকাটা খুললাম, দেখো সবজিটা ফুটে গেছে, আলুগুলো সিদ্ধ এখনো হয়নি সেইভাবে, কুমড়োটাও হয়নি। এবার আমি ফ্লেমটা কমিয়ে দিয়ে এবার রান্নাটা হতে দেব। এবার ফ্লেমটা কমিয়ে দিলাম, আরো 5 মিনিটের মতো রান্নাটা আমি হতে দেব। দেখো ঢাকাটা আমি খুললাম, আমাদের কুমড়ো আলুর ছকটা পুরো রেডি। একটু ঝোল ঝোল রয়েছে, বাট একটু ঠান্ডা হলে এই জলটা পুরো অ্যাবজর্ব করে নেবে। আমি নুন মিষ্টিটা চেক করে নিয়েছি, ঝালটা বাকি গরম মশলাটা দিয়ে নিলাম। তোমরা অবশ্যই এটা ট্রাই করবে, আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো, আর তোমাদের কী কী রান্না খেতে ইচ্ছে, কী কী তোমাদের জন্য আমি করব সেটা তোমরা আমাকে অবশ্যই জানিও। ঠিক আছে, তাহলে আমি এটা এবার নামিয়ে পরিবেশন করব। ঢেকে দিলাম 2-3 মিনিটের জন্য গ্যাসটা বন্ধ করে, তাহলে আবার আমি আসবো নতুন কোনো রান্না নিয়ে। টাটা।